সাইকেল। আমি ভয়ের ঘটনা চ্যানেলের একজন মডারেটর, ঠিক আছে। তো আপনাদের একটা নতুন ভিডিও আপলোড করছি, ঠিক আছে। তো আপনাদের জন্য একটা ব্লগ বলতে পারেন। তো এই যে জঙ্গলটা দেখছেন, তো এই জঙ্গলটা, এই ছোট যে সাঁকোটা আছে, এই সাঁকোটা পেরিয়ে ভিতরে যেতে হবে, ঠিক আছে। তো এই জঙ্গলটার অনেক রকম সমস্যা আছে, এই জঙ্গলে অনেক রকম অনেক কিছু দেখা যায়, ঠিক আছে। কোন জঙ্গল সেটা আমি বললাম না, চলুন তাহলে দেখে নিই জঙ্গলটা। ওকে, জঙ্গলের ভিতরে কিন্তু বহুত গভীর আছে, ঠিক আছে। যত ভিতরে যাবে না, যত ভিতরে যাবে তত ভুক্তি থাকবে জঙ্গলের ভিতরে, ঠিক আছে। সন্ধ্যে হয়ে আছে, ছটা সাড়ে ছটা বাজতে যায়, ঠিক আছে। বেশি দূর যাবো না, হ্যাঁ। এইবার যা সেটা ঢোকার মুখ, ঠিক আছে। তো এইবার জঙ্গলটা দেখো কত দূর, এই হচ্ছে জঙ্গলের ওইটুকু ঢোকার রাস্তা, ঠিক আছে। এইটুকু ঢোকার রাস্তা, এখানে অনেক রকম সমস্যা আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে অনেক কিছু বলতে পারছি না, ঠিক আছে। তো এখানে অনেক রকম ঘটনা শোনা যায়, চাষ করে আশেপাশের জমিতে, তো তারা সন্ধ্যে এরকম সময় হওয়ার আগেই চলে যায় এখানে। মানে পুরো জঙ্গলটা নিস্তব্ধ, কিচ্ছু নেই, যেন যত ভিতরে যাবে, যত ভিতরে যাবে এরকম, এর থেকে আরও বেশি, ঠিক আছে। তো যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই আমি আর বেশি ভেতরে আর যাওয়ার চিন্তাভাবনাও করলাম না। আশেপাশে কোনো বাড়িঘর দুয়ারও নেই, এখানে চিল্লামিল্লি করলে কোনো সমস্যায় পড়লে তো সাহায্য করার কেউ নেই, ঠিক আছে। তো আজকের জন্য জাস্ট এইটুকু একটা ছোটো ভিডিওই আমি শুরু দেখালাম, হাতে সময় থাকলে আর একটু বড়ো করে দেখাতাম আর একটু ভিতরে গিয়ে, কিন্তু যেহেতু সন্ধ্যে নেমে আসছে, তো দ্যাটস ওয়াই আমি এর থেকে বেশি আর কিছু দেখাতে পারলাম না। হ্যাঁ, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো সমস্যা হলে বা কোনো কিছু, কোনো অসুবিধা হলে। তো মানে এই জায়গাটা এরকম একটা জায়গা, তো এখানে বিকেল তিনটের পরে কেউ আসে না, বিকেল তিনটের পরে এখানে কেউ আসে না। তো আমরা এখন ছটা বাজে, ছটা বেশি বেজে গেছে, তো এখন আমরা এসেছি। তো সেই জায়গা থেকে এটা একটা কী বলবো আপনাদেরকে, মানে সত্যি আমার নিজেরও কীরকম একটা লাগছে, আপনাদের দেখানোর জন্য আসতে হলো। সামনেটাই, সামনে গিয়ে গেলে একটা পুকুর আছে, সেখানে নিয়ে অনেক কিছু ইয়ে আছে, তো সেই অবধি যাচ্ছি না আর, ঠিক আছে। অন্য আর একদিন সময় পেলে বা অন্য আর একদিন আপনাদেরকে দিনের বেলায় আমি এটা দেখাবো। দেখুন জঙ্গলটা চারিদিকে, পুরো জঙ্গলটা দেখুন, চলুন আরও সাইডটা দুপুরে দেখায় একটু একটু ছোটো ছোটো করে। মানে এখানে কোনো জনবসতি নেই, এটা একদম শিওর আছে, আপনি আশেপাশে কোথাও দেখতে পাবেন না, ঠিক আছে। এরকম মাঝে মাঝে এরকম ভেঙে যায় গাছ। এই দেখুন গুড়ির উপর থেকে আসতে হচ্ছে, ওকে। মাথার উপর থেকে কিছু উড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। কিচ্ছু নেই, মনে হচ্ছে হাঁটছে, তো মনে হচ্ছে পাশে পাশে কেউ চলছে। দেখুন কত বড় জায়গা, গাছগুলো দেখুন,
সূর্যের আলোটাও ঠিকঠাকভাবে পৌঁছায় না এখানে। তো এটা পার হবো, এমনিভাবে পার হচ্ছি, ওকে এমনিভাবে পার হচ্ছি, আস্তে আস্তে এই পার হয়ে গেলাম। মানে জঙ্গলটা কি কোথায় শেষ সেটা, ওখানে ওই মধু হয় না তো, মধু চাষ করা হয়, ওই যে দেখতে পাচ্ছেন সোজা একদম মধু, মধু চাষ করা হচ্ছে ওইখানে। এটা জঙ্গলের মধ্যে ঢোকার আর একটা এন্ট্রান্স, এইটা জঙ্গলে ঢোকার আর একটা এন্ট্রেন্স। এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, সোজা যেতে হবে। তো এইরকম আমার নিজেরই কেমন লাগছে। ও আজকে অন্ধকারের কারণে এখানে বেশি কিছু আমি দেখাতে পারছি না, কারণ আজকে আমাকে আমার এখানে আসতে একটু লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে। তো যার জন্য আমি পুরো ভিতরটা ঘুরে দেখাতে পারিনি, যতটুকু সম্ভব আমি দেখিয়েছি, এর থেকে বেশি আপনাদেরকে দেখানোর আরও চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যখন যদি সকালবেলা এখানে আসতাম তাহলে পুরো জায়গাটা, পুরো জঙ্গলটা আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারতাম যতটুকু পেরেছি সংগ্রহ করতে। তো সময়ের অভাবে আমি পারিনি, তার জন্য ক্ষমাসিন্ধু দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট আপনাদেরকে আর একটা জায়গার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে কি, এটা একটা হন্টেড জঙ্গল, ঠিক আছে। তো এই জঙ্গলের মধ্যে না দুপুর 3টার পর থেকে, কেউ যারা চাষের কাজে যান আশেপাশে যান, আপনারা দেখেছেন ওখানে যখন আমি ভিডিওতে দেখিয়েছি কিছু কিছু জায়গায়, তো মানুষ বা আপনারা দেখতে পেয়েছেন, তো ওখান থেকে যেখান থেকে আমরা গেছি ওখানে কিন্তু মানুষের পায়ের ছাপ আছে। তো ব্যাপারটা কি, মানুষের পায়ের ছাপ যখন আছে তার মানে এখান থেকে যাতায়াত করে, এটা ঠিক। কিন্তু আমি এখানে ধরুন অনেক দিন আগে এসেছিলাম একবার, তখন জিজ্ঞেস করেছিলাম, তখন এখানে যারা চাষ করতে আসে বা এখান থেকে যারা যাতায়াত করে, ঠিক আছে, তো তারা কিন্তু শুধুমাত্র দিনের বেলায় আসে, দুপুর 3টার পরে কিন্তু কেউ এখানে আসে না, ঠিক আছে। তো এখন অন্ধকার হয়ে যাওয়াতে আমি পুরো ভিতরে ঢুকতে পারছি না, যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আমি চেষ্টা করব পুরো জঙ্গলটা ঘুরে দেখানোর, কিন্তু জঙ্গলটা তো অনেক বড়, তো হাতে সময় নিয়ে আসতে হবে। তো আমি আবারও বলছি, আমার কোনো রকম দেরির জন্য মানে পুরো জঙ্গলটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সত্যি খুব দুঃখিত, আমার সময়ের জন্য বা সময়ের অভাবে আমি পারিনি, কিন্তু নেক্সট যেবার আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো, এই পুরো জঙ্গলের ভিডিওটা আপনাদেরকে দেখাবো।